ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ তার বক্তব্য নিয়ে ইখতিলাফ আছে, থাকবে, কিন্তু তার দ্বারা কিছু কার্য হয়েছে, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করা, প্রচার করা, প্রমাণ করা, এই যে বিষয়টা যখন শুরু হলো, বিশ্ব মোরল্লা সবাই বসে তাকে ঘরবন্দি করে দিয়েছে। আর আমাদের দেশের কিছু গান্ডু মূর্খ আছে, এরা বলে বাংলাদেশের হুজুরদের কারণে জাকির নায়েকের ওয়াজ বন্ধ, আছে কোনো মানে? মানুষের মাঝে সামান্য কমন সেন্স থাকা দরকার। আমার আপনার দ্বন্দ্বের কারণে যে কোনো দোষ আপনি আমার উপরে ফেলায় দেন, এগুলো তো আওয়ামী লীগ বিএনপির কাজ, এগুলো তো তথাকথিত রাজনীতির কাজ, ইসলামের কাজ নয়। তথাকথিত যে রাজনীতি, প্রচলিত রাজনীতির কাজ কি? সরকারি দল যত ভালো কাজ করুক, বিরোধী দল ওটার দোষ বের করবেই, বদনাম গাইবেই। আবার এই দল যদি ক্ষমতায় যায়, এই দল ভালো কাজ করলে তখন যারা বিরোধী দল থাকে তারা ওই ভালো কাজগুলোর সমালোচনা করবেই, কারণ এরা জনগণের সেবার কথা বলে ঠিক, জনগণের কথা এরা ভাবে না। জনগণের কথা ভাবলে সবাই জনগণের সেবায় লিপ্ত থাকতো, একদল আর একদলের কামড়াকামড়ি থাকতো না। কিন্তু আপনি ইসলাম দাবি করে আপনার অপছন্দের একজন মানুষ আপনি তাকেই কেবল কটাক্ষ করতেছেন। যেমন মনে করেন চরমোনাইওয়ালাদেরকে একদল মানুষ বাতিল প্রমাণের জন্য চেষ্টা করতেছে, যদি কোনো একজন আলেম চরমোনাইয়ের বিরুদ্ধে একটু বলে তখনই বলতে বলছিলাম না, এই যে আলেমরা বলা শুরু হয়েছে, কেন আপনি চান কি তারা বাতিলই হয়ে যাক? আপনার দিনের দরদ থাকলে কি দরকার ছিল না লোকের মধ্যে তাকে? আমি সে যদি বাতিলই হয়, আমরা চেষ্টা করি তাকে তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনতে, ঠিক না? কিন্তু এই সেন্সটা কেন হলো যে তাদেরকে বাতিল প্রমাণ করতে হবে? আমি লা মাযহাবীকে বাতিল কেন প্রমাণ করতে যাব? আমি চাই তারা সঠিক পথে ফিরে আসুক। যারা বেদাতি আছে বেদাতকে আমি বাতিল বলবো, কিন্তু বেদাতদেরকে আমি চাইব বেদাত মুক্ত হয়ে তারা সুন্নতের পথে চলে আসুক। কথা বলেন না? যদি চরমনার মধ্যে ভুল থাকে আমরা চেষ্টা করব তাদেরকে ফিরিয়ে আনতে, এত বড় জামাত, কিন্তু আমরা চাচ্ছি এত বড় জামাতকে বাতিল বানিয়ে দিতে। এটা শুধুমাত্র প্রতিহিংসার কারণে হয়ে থাকে। তুমি হাবিবুর রহমান মিসবা, তোমাকে আমরা পছন্দ করি না, অতএব সবাই যা বলবে বলবে, তুমি ওই কথার একটু বললে আমরা তোমাকেই তুলোধনো করব, এটাই চলতেছে। যে কোনো সময় এই সামান্য কথা বললে এর চেয়ে কঠোর কথা বহুজনে বলে, তারা নিয়ে আলোচনা করেন। টার্গেট যখন ব্যক্তি হয় তখন ওই টার্গেটকৃত ব্যক্তি যে টার্গেট করে তার মাঝে আর দিনের স্বার্থ থাকে না, নেশা তাকে চেপে ধরে, কিভাবে জেতা যায় আর আমার অপছন্দের মানুষকে কিভাবে হেয় করা যায়। আমাকে অপবাদ দেয়, আমি জাকির নায়েককে কাফের বলেছি, তুমি যে অপবাদ দিলা, আমি যদি দিয়ে থাকি আমি তওবা করলাম, আসলে তো কোথাও প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি যদি না দিয়ে থাকি, তুমি যে তোহমত দিলা জাকির নায়েকের বিভিন্ন মাসআলা নিয়ে, এখন ইখতিলাফ আছে, যতক্ষণে সে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ইখতিলাফ থেকেই যাবে, এই ইখতিলাফ থাকবে, আর এই ইখতিলাফ আছে বলেই যে আমি বাতিল বা জাকির নায়েক সাহেব বাতিল, ব্যাপারটা এমন নয়। আকীদাগত কোনো বিষয় যদি ভিতরে ত্রুটি দেখা দেয় তখন এই বিষয়টা নিয়ে কথা বলা যায়, যা আকীদাগত বিষয় শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত, তার ঈমান তসদিদ করার আগ পর্যন্ত তাকে আমরা মানতে পারি না। মাসআলা মাসাইল নিয়ে যদি ইখতিলাফ থাকে, এ তো আমাদের ইমামদের মাঝেও ছিল না? যাই হোক,